আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সাদ্দাম হোসেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার সংগ্রামের অরুণ প্রাতের তরুণ দল বঙ্গবন্ধু তনয়া দেশ রত্ন শেখ হাসিনার সংকটে সংগ্রামে স্বপ্নে সাহসের সহযাত্রী বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতীয় শোক দিবস স্মরণে আজকের আলোচনা সভায় সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। চর্যাপদের কবিদের দ্রোহ থেকে কৈবর্তের বিদ্রোহ, ফকির বিদ্রোহ থেকে ফরায়েজি আন্দোলন, বাঁশের কেল্লা নিয়ে রুখে দাঁড়ানো তৃণমূলের কলের বোম হাতে ক্ষুদিরাম বসু, চট্টগ্রামের সেনাপতি সূর্য সেন প্রীতিলতা, ব্যারাকপুরে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মঙ্গল পাণ্ডে, বিনয় বাদল দীনেশ থেকে সুভাষচন্দ্র বোস, রবি ঠাকুরের ছুঁড়ে ফেলা নাইট পদক আর নজরুলের কবিতার দ্রোহ, বাঙালির হাজার বছরের শৃঙ্খল মুক্তির সংগ্রামের সমস্ত সাহসের একত্রিত উচ্চারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমার অমর স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা হে জাতির পিতা। আজকের এই আলোচনা সভায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা জীবনের জীবন্ত ডায়েরি, বঙ্গবন্ধু তনয়া দেশ রত্ন শেখ হাসিনার ভাষায় মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় গেরিলা, এই স্বদেশকে যিনি সন্তানের মতোই ভালোবেসেছেন, বাংলাদেশের স্বায়ত্তশাসন স্বাধীনতার আন্দোলনে ছাত্র জনতার আপোষহীন দুর্গ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্ট ঘাতকের বুলেটে নির্মমভাবে শাহাদাত বরণকারী সকল শহীদের প্রতি। প্রিয় বন্ধুগণ, আজকের এই অনুষ্ঠানে আলোচনা সভায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে, তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আজকে দিক নির্দেশনা নিয়ে আসবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার একমাত্র ঠিকানা, আধারের গায়ে গায়ে পরস্তব সারা রাত ফোটা তারা নব নব বাংলাদেশের নব পরিচয়ের রূপকার, বাংলাদেশের সাহসী অভিযাত্রার অবিকল্প সারথি বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা। আজকের এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয়, অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আনন্দ বেদনা মিলন বিরহ সংকটের প্রিয় ছাত্রনেতা সঞ্জিত চন্দ্র দাস। প্রিয় বন্ধুগণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক সেই বছরেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতাটি রচনা করেছিলেন। সেই বিদ্রোহী কবিতার সবচেয়ে বিখ্যাত পংক্তিটি যখন আমরা শুনি, শিরি নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির, এই বাণীটি শুনতেই আমাদের মানসপটে যে মুখচ্ছবিটি ভেসে ওঠে সেটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। ব্রিটিশ ঔপনিবেশিক বিরোধী আন্দোলনের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যেটি বলেছেন, পরবর্তীতে লাতিন বিপ্লবী ফিদেল কাস্ত্রো সেটিকেই বলেছেন যে হিমালয়ের সমান উচ্চতার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেটি তার সাহসের কারণে, সেটি তার ব্যক্তিত্বের কারণে। আজকে প্রিয় বন্ধুগণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 23 বছর ধরে শৃঙ্খল মুক্তির সংগ্রাম করেছেন, 23 বছর ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঁধ ভাঙার গান গেয়েছেন, স্বাধীনতার জন্য আন্দোলন, বাংলাদেশের মানুষকে প্রস্তুত করা সাম্প্রদায়িক মানসিকতায় দুষ্ট সে সময়ের মানুষকে একটি আদর্শিক মানবিক গণতান্ত্রিক মূল্যবোধে প্রস্তুত করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রাম করেছেন। আমরা অসমাপ্ত আত্মজীবনীতে পাই স্বদেশী আন্দোলনের প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুরাগ ছিল। সুভাষ বসু কিংবা চিত্তরঞ্জন দাস যারা সে সময় স্বদেশী আন্দোলনের নেতৃত্বে ছিলেন তাদের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গভীর অনুরাগ পোষণ করেছেন, এবং তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাই পাকিস্তান সৃষ্টিকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজের ভাষায় বলেছেন, নেতৃত্বের ভুলে জনগণের খেসারত, সেই জনগণের খেসারতের বিরুদ্ধে দাঁড়িয়েই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের বিকাশ ঘটিয়েছেন, স্বায়ত্তশাসনের আন্দোলনকে গণতন্ত্রের আন্দোলনে পরিণত করেছেন, এবং গণতান্ত্রিক আন্দোলনকে স্বাধীনতার এক দফার আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিণত করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা জীবনের একমাত্র স্বপ্ন ছিল বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করা, শৃঙ্খল মুক্তি নিশ্চিত করা। সেই কারণেই আমরা দেখতে পাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাদেশিক পরিষদের ভাষণে, জাতীয় পরিষদের ভাষণে সবসময় পূর্ব পাকিস্তান নামকরণের তিনি বিরোধিতা করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
62 সালে আপনারা জানেন যে প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের কর্মীদের সঙ্গে নিয়ে স্বাধীনতার রূপরেখা তৈরি করার জন্য তিনি আন্দোলন সংগ্রাম করেছেন, বৈঠক করেছেন, ছয় দফা দিয়েছেন। যেই ছয় দফাকে সেই সময়ের সাংবাদিক ওবায়দুল হক তিনি বলেছেন যে আমাদের এই ছয় দফা হচ্ছে আমাদের অ্যাডভান্স বার্থ সার্টিফিকেট, আমাদের অগ্রিম জন্ম সনদ হচ্ছে এই ছয় দফা। সেই ছয় দফা প্রণয়ন করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন এমন একদিন নিশ্চয়ই আসবে যেদিন মৌলিক যেদিন গণবিস্ফোরণের মাধ্যমে বাংলার মানুষ তার মৌলিক মানবাধিকারগুলো ছিনিয়ে নিবে এবং পরবর্তীতে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার আন্দোলনকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়ে এই দেশের ভিত্তি রচনা করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতা এবং জনতার প্রশ্নে সবসময়ই জনতাকে বেছে নিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৈষম্য এবং সমতার প্রশ্নে সবসময়ই সমতাকে বেছে নিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৃঙ্খল এবং স্বাধীনতার প্রশ্নে সবসময়ই স্বাধীনতাকে বেছে নিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আজকের বিশ্ব বাস্তবতাতেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক বেশি প্রাসঙ্গিক। আজকে আমরা এই মুজিব বর্ষ পালন করার সময়ে লন্ডন স্কুল অব ইকোনমিক্সের সঙ্গে আমাদের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন যখন আলোচনা করেছিলেন, তিনি বলেছিলেন যে আজকের এই বিভাজিত বিশ্বে, আজকের এই ধর্ম কিংবা জাতিগত বিদ্বেষের বিশ্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রীয় ভাবনাই বিশ্বকে পথ দেখাতে পারে। তিনি বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দর্শন সেটি একটি ব্যতিক্রমী দর্শন। এই ধর্মনিরপেক্ষ দর্শনের সঙ্গে রয়েছে ধর্মীয় স্বাধীনতার দর্শন। এই ধর্মনিরপেক্ষ দর্শনের সঙ্গে রয়েছে রাজনৈতিকভাবে ধর্মকে ব্যবহার না করার শিক্ষা। এটির মধ্যে রয়েছে প্রত্যেক ধর্মকে সমতার যে শিক্ষা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন। আমরা আরেকটি উদাহরণ দিয়ে বলতে পারি। অমর্ত্য সেন তার বক্তব্যে বলেছেন যে তিনি আমাদের শ্রীলঙ্কার উদাহরণ দিয়ে বলেছেন যে ভাষা প্রশ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে দূরদর্শিতা ছিল আজকে সেটি যদি শ্রীলঙ্কায় অনুসরণ করা হতো, তামিল এবং সিংহলীদের মধ্যে যে যুদ্ধপাতের ইতিহাস, যে রক্তক্ষয়ের ইতিহাস, তাহলে সেদিক থেকে অনেক মুক্তি পেতে পারত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র একজন জাতির পিতা নন, শুধুমাত্র একজন স্বাধীনতার মহান স্থপতি নন। আজকে আমাদের সচেতন শিক্ষার্থী বন্ধুদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা খেয়াল করে দেখবেন যে পৃথিবীতে যারা রাষ্ট্রনায়ক রয়েছে, কেউ গণতান্ত্রিক আন্দোলনের নেতা, কেউ উপনিবেশিক বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, কেউ সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা, কেউ কৃষক শ্রমিক মেহনতি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন, কেউ আমাদের কল্যাণধর্মী রাষ্ট্রের জন্য সংগ্রাম করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 55 বছরের জীবনের মধ্যেই এই সমস্ত গুণাবলীর একটি অপূর্ব সমাহার ঘটেছে এবং আমাদের স্বাধীনতার পরেও আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি সংক্ষেপেই শেষ করছি, শুধু দুটো উদাহরণ দিই যে 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে আসার পরে 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে এসেছেন। মাত্র 6 মাসের মাথায় জুন মাসের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের 2 কোটি মানুষের পুনর্বাসন নিশ্চিত করেছিলেন। সেই সময়ের সানডে টাইমস পত্রিকা মন্তব্য করেছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন এটি পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে বিরল। সেই সময়ে জাতিসংঘের রিলিফ কমিটি বাংলাদেশে এসেছিল, তারা বলেছিল 5 লাখ লোক না খেয়ে মারা যাবে। সেই সময় জাতিসংঘের রিলিফ কমিশনের যিনি প্রধান ছিলেন ভিক্টর উমব্রাট, পরবর্তীতে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফল্যের সঙ্গে সেই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি মোকাবেলা করেছেন, তিনি বলেছিলেন যে একমাত্র শেখের কারণেই এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হয়েছে, একমাত্র শেখের কারণেই একজন মানুষকেও সেদিন না খেয়ে মরতে হয়নি। আজকে সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে আজকে আমরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানাই। আজকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব শুধু আন্দোলন সংগ্রামের সহযাত্রী ছিলেন না, আজকে একজন ছাত্র হিসেবে আমি মনে করি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গণমানুষের পক্ষে একটি আপোষহীন শক্তি ছিলেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মানব চেতনার কণ্ঠস্বর ছিলেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ইতিহাসের মানুষ ছিলেন, যে কারণে আমরা অন্যান্য রাষ্ট্রনায়কদের সহধর্মিণীদের ইতিহাস যদি দেখি, মার্থা ওয়াশিংটন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা আন্দোলনের নেতা, ওয়াশিংটনকে আর্থিকভাবে সহায়তা করতেন। আমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব আমাদের ছাত্রলীগকে, আওয়ামী লীগকে, স্বাধীনতা আন্দোলনকে, সংগ্রামকে সংগঠিত করার জন্য নিজের গহনা বিক্রি করে স্বাধীনতা আন্দোলনকে আরও বেশি সাফল্যমণ্ডিত করেছেন। উইনি ম্যান্ডেলা, আমরা দেখতে পাই যে নেলসন ম্যান্ডেলাকে তিনি রাজনৈতিকভাবে বিভিন্ন সময় পরামর্শ দিতেন। আমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব 7ই মার্চের ভাষণের পূর্বে তার রাজনৈতিক প্রজ্ঞা আমাদেরকে মুগ্ধ করেছে, 23শে মার্চে জাতীয় পতাকা উন্মোচনের ক্ষেত্রে তার দূরদর্শিতা আমাদেরকে মুগ্ধ করেছে এবং প্যারোলে মুক্তির প্রশ্নে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের যে বিস্ময়কর ভূমিকা এটি আমরা মনে করি যে রাজনীতি বিজ্ঞানের ভাষায় একটি বিরল বিষয়। সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগের যে প্রক্রিয়া ছিল, কৃষক শ্রমিক মেহনতি মানুষ কিংবা যে কোনো মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল, এমনকি 32 নম্বরের বাড়ির বাইরে যারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ছিল তাদের সঙ্গে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব যেভাবে সখ্যতা করেছেন এবং জনতার বার্তাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দিয়েছেন এটি আসলে অবিশ্বাস্য। আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার সারা জীবনের সংগ্রামে যে বয়সে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার বাবার হাত ধরে স্কুলে যাবার কথা সে বয়সে তাকে মায়ের হাত ধরে জেলখানায় যেতে হয়েছে বাবাকে দেখার জন্য বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা আপনারা জানেন যে আমাদের মোগলটুলির রজনী বোস লেনে ছিমছাম ভাবে বসবাস করেছেন মিন্টো রোডে বসে জাতির পিতাকে দেশের জন্য লড়াই করতে দেখেছেন 32 নম্বরে কাজ থেকে স্বাধীনতাকে দেখেছেন এবং 81 সালে বাংলাদেশে ফিরে গোটা দেশটাকেই বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা বাড়িতে রূপান্তরিত করেছেন আজকের এই দিনে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা আছেন বলেই আছেন বলেই আশার মিনার নিষ্প্রদীপ হয়নি কোন অন্ধকারেই বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা আছেন বলেই বোধের দীপশিখা নিভে যায়নি কখনো আজকে আমরা বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা আমাদের যে অগ্রযাত্রা নিশ্চিত করেছে আমাদের এই করোনা চলাকালীন সময়ে প্যারাডাইম শিফটের সময় শিক্ষার্থীদের যে স্বাভাবিক লেখাপড়া করার সুযোগ করে দিয়েছে আমাদের এই করোনা চলাকালীন সময়ে মহামারীর সময়েও বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা আমাদের শিক্ষার্থীদের জন্য যেভাবে আমাদের কর্মসংস্থানের নিশ্চয়তা উন্নত প্রযুক্তিগত শিক্ষার ব্যবস্থা টেকনিক্যাল শিক্ষার ব্যবস্থা এমনকি আমাদের আবাসিক হলগুলো সংস্কারের জন্য তার যে নির্দেশনা আজকে ছাত্র সমাজের পক্ষ থেকে রবীন্দ্রনাথের ভাষায় শুধু এটুকুই বলতে পারি তুমি কেমন করে গান করো হে গুণী আমি অবাক হয়ে শুনি কেবল শুনি আজকে জাতীয় শোক দিবসের শোক দিবস থেকে আমরা এই শিক্ষাই গ্রহণ করতে চাই যে শোক দিবসকে আমরা শক্তিতে পরিণত করব এই শোক থেকে যে জাগরণ ঘটবে সেই জাগরণের মাধ্যমে আমরা ফেব্রুয়ারির মাথা নত না করার শপথ নিব আগস্টের শোক থেকে শক্তি নিয়ে আমরা মার্চের গর্জনে এই প্রতিক্রিয়াশীল খুনি চক্রান্তের স্থায়ী বিনাশ ঘটাবো এই আগস্টের শোক থেকে শক্তি নিয়ে আমরা ডিসেম্বরের বিজয়কে তুলাবো আজকের এই অনুষ্ঠানে সংগ্রামী উপস্থিত সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা আলো হয়ে থাকবে ছাত্রলীগ অন্ধকারের প্রবল প্রতিপক্ষ হয়ে আমরা সযত্নে গুছিয়ে রাখবো বঙ্গবন্ধুর তর্জনীর দাপট সবাইকে শুভেচ্ছা জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি জনাব সঞ্জিত চন্দ্র দাস মুজিব আমার বিশ্বাস মুজিব আমার